السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রদর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এটেন বাংলা সরাসরি ইসলামী সরাসরি ইসলামী সওয়াল ও জবাব যে আয়োজন দেখছেন সকল গান্ধরিক মোবারক জানাচ্ছি। জীবন ঘনিষ্ঠ আপনাদের যে কোনো বিষয়গুলো জানতে, যে কোনো প্রশ্ন আপনারা সরাসরি আয়োজনে ফোন করে জানবার সুযোগ পাবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেবার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ আনম রশিদ আহমদ মাদানী হাফেজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا شيخ. مرحبا بكم. بارك الله فيكم. আমরা আপনাকে পেয়েছি ইনশাআল্লাহ আপনার কাছ থেকে জানবো দর্শকদের সরাসরি বিষয়গুলো। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলবেন, প্রশ্ন করবেন, আপনি যে টিভি সেট দেখছেন টেলিভিশন ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। শুরু করছি আজকের আয়োজন। জি, কে কে কি প্রশ্ন করবেন বলুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমি গাজীপুর থেকে বলছি, টুবাইল গাজীপুর থেকে। বলুন হুজুর, আজকে প্রশ্নটা আরেকদিন করছিলাম যে আমি ভালো করে বুঝতে পারি না, একটু দয়া করে একটু ভালো করে বুঝাই দিবেন হুজুর। আমার না একজন মানুষকে চিকিৎসা করে না সহ্য হয় না, এখন কি আমল করলে আমি তাকে বুঝতে পারবো বা সহ্য হবে? এটা কি মানে একজন নির্দিষ্ট না আরো অনেকে আছে এরকম আপনার নির্দিষ্ট কেউ? না, নির্দিষ্ট একজন কি আমার ব্যক্তিত্ব না, উনি আমার সামনে দিয়ে সবসময় চলাফেরা করে, কিন্তু আমার তাকে দেখতে ইচ্ছা করে না। দেখতে ইচ্ছা করে না, দেখতে পারবে, দেখতে ইচ্ছা করতেছে না, তো কঠিন অবস্থা। আচ্ছা, দেখলে অসহ্য লাগে। আচ্ছা ঠিক আছে, মানুষটাকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। এটা কি আমল রয়েছে যে মধ্যে আপনি দেখতে আপনার সহ্য ক্ষমতা ফিরে আসে, এটাই প্রশ্ন? জি, ধন্যবাদ। জি, শুনবেন মহতরা, আমরা শুরু করতে পারি আজকে। আল্লাহুম্মা লাকাল হামদু হামদা শাকিরিন ও সাল্লি ও সাল্লাম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। প্রশ্নটা হচ্ছে যে আমি আমার একজন লোককে আমার তাকে সহ্য হয় না, তাকে দেখতে ইচ্ছে করে না, তাকে দেখলে আমার অসহ্য লাগে, এটা আমি কি আমল করতে পারি? আমার সহ্য পরিচয় আপনি দেননি যে সে আপনার রক্ত সম্পর্কের আত্মীয় কিনা। যদি রক্ত সম্পর্কের আত্মীয় হয় তাহলে আপনার এই অবস্থানটা এটা শরিয়া অনুমোদন করে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তের সম্পর্ককে ধরে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা নিসার প্রথম আয়াত, আল্লাহকে ভয় করো আর রক্ত সম্পর্ককে ভয় করো। এটা আপনি নিজে সিদ্ধান্ত নেন যে তার ব্যাপারে আপনি স্বাভাবিক হয়ে যাবেন। আর যদি রক্ত সম্পর্ক আত্মীয় না হয়, সাধারণ মুসলিম হয়, সেখানেও আপনার একটা ত্রুটি, কেন আপনি তাকে দেখতে পারবেন? আপনার মনকে পরিশুদ্ধ করুন যে সে আমার সাথে খারাপ আচরণ করে, আমি তার সাথে আমল এটি, কিন্তু এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতবার জেকের, এগুলি কোনো আমল না। আমল হচ্ছে নিজেই সিদ্ধান্ত নেবেন যে আমি যা করছি এটা শরিয়া অনুমোদন দেয় না, অতএব আমল এটাই যে শরিয়া যা অনুমোদন দেয় না এটা আমি পরিহার করব। এখন অমুসলিম যদি হয়, প্রতিবেশী, প্রতিবেশীর তো হক আছে, দায়িত্ব আছে, মানে যেই আঙ্গিকই হয়, কোনোটার গুরুত্ব খুব বেশি, কোনোটার গুরুত্ব একটু কম, আপনি নিজকে সংশোধন করুন। জি, পরবর্তী প্রশ্ন কে আছেন বলবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার একটা প্রশ্ন ছিল। জি বলবেন। হ্যালো। জি বলুন, কি প্রশ্ন? জি, সূরা মুলক আমি শুনছি যে রাতে পড়লে বেশি মানে কোরআন তেলাওয়াত করলে তো সব রাসুলাম বলছেন যে এক অক্ষর যে পড়বে ফালাউ হাসানা ওয়াল হাসানাতু আশরু আমসালিহা,
এক অক্ষর একটা কল্যাণ বা নেকি আর এটা হবে দশ গুণ কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিশেষ কোন সূরা বিশেষ অংশকে সময়ের সাথে রিলেট করে দিয়েছেন যেমন আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত সালাতের পর পড়া তারপরে সকালে পড়া সন্ধ্যায় পড়া শোয়ার আগে পড়া আটবার পড়া এর বাইরে কি আপনি পড়বেন না পড়তে পারবেন না অবশ্যই পড়তে পারবেন সওয়াব হবে কিন্তু ওইটার মর্যাদাটা ভিন্ন আচ্ছা তারপরে সূরা মুলকের ব্যাপার সূরা মুলক একটা সময় রাসূল নির্ধারণ করেছেন সেটা হচ্ছে ঘুমানোর আগে তিরিশ আয়াত বিশিষ্ট সূরা তোমরা পড়বে তোমাদের জন্য সুপারিশ করবে এটি কেয়ামতে কবরের আজাব থেকে তোমাদেরকে সুরক্ষা দেবে তার সাথে যোগ করবেন সূরা সাজদা রাসূল সাল্লাম সূরা সাজদা সূরা মুলক পড়া ছাড়া ঘুমাতেন না আবারও বলছি আপনি সূরা মুলক দিনে পড়তে পারবেন সওয়াব হবে কোনো আপনার সওয়াবের কোনো ঘাটতি হবে কিন্তু ঘুমানোর আগে এই সময়ে রাসূল সাল্লাম পড়ার জন্য বিশেষভাবে তাকিদ দিয়েছেন জি কে আছেন দর্শক বলবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি জি বলুন আমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ পাকের নাম তো একটাই আল্লাহ তাই না এখন আল্লাহ পাকের গুণবাচক নাম হচ্ছে আটানব্বইটা এ হচ্ছে আল্লাহ পাকের নাম নিরানব্বইটা এখন বিষয় হচ্ছে যে আমরা যে বাংলা ভাষায় নাম বানায় নিছি যে হে প্রভু এরকম তো বিশ্বে আরো দেশ আছে আরো জাতি গোষ্ঠী আছে তাদের ভাষা আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারাও এরকম নাম বানায় নিল হে প্রভু কে হে গরু হে সাগর এরকম নাউজুবিল্লাহ তা ফিরুল্লাহ এরকম নাম ধরেন বানায় নিল এই নামটা কি রাইট আর আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের যে নবী আমাদের শিখাইতে গেল যে তোমাদের পাঁচটা স্তম্ভ আল্লাহ পাকের দেওয়া কোরআন মজিদে এবং নবীর সুন্নাতে যে তোমাদের পাঁচটা স্তম্ভ সেটা হচ্ছে আমাদের হলো ইমান সালাত সাওম যাকাত হজ কিন্তু আমরা নামাজ এবং রোজা কোথা থেকে পেলাম এইটার যদি বাংলা হয়ে থাকে তাহলে সারা পৃথিবীতে এই বাংলা এরকম নাম পরিবর্তন হবে কিনা এটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তো আল্লাহ গুণবাচক নাম আপনি আটানব্বই তার সাথে আল্লাহ যোগ করে নিরানব্বই এটা তো আমার জানা নেই আমি তো জানি যে আল্লাহ নিরানব্বই নাম আল্লাহ ছাড়াই আল্লাহ ছাড়াই নিরানব্বইটা নাম এই নামগুলোর যে নিজের আয়ত্তে আনবে মান আহসাহা নিজের আয়ত্তে আনলো মানে সেটাকে মুখস্থ করলো এটা বুঝে শুনে দেখা দাও জান্নাত জান্নাতে প্রবেশ করবে এটা বুখারীর হাদিস এখন এই নামগুলো কিন্তু অনুবাদ করলে ওই সওয়াবটা পাওয়া যাবে না রহমানকে রহমানই বলতে হবে রাহিমকে রাহিমই বলতে হবে আর আপনি হে প্রভু হে গরু ছাগল নিজে আস্তাগফিরুল্লাহ পড়েছেন আমাদের করার বলার আর কিছু নেই কিন্তু এইভাবে না বলাই ভালো আল্লাহর সাথে এই সমস্ত শব্দ আচ্ছা তো এখানে রব অর্থ প্রভু করা হয় এটাও ঠিক না সৌদি আরব থেকে ইংরেজি যে অনুবাদটা কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স থেকে ছাপিয়ে বিতরণ করা হচ্ছে সেখানে সুরায় ফাতেহার রব শব্দের নিচে যে ফুট নোট দিয়েছে সেখানে বলা হয়েছে যে রব শব্দের অনুবাদ এক শব্দে করা সম্ভব নয় রব হচ্ছে স্রষ্টা পরিচর্যাকারী লালনকারী জীবিকাদাতা মৃত্যুদাতা জীবনদাতা নিরাপত্তাদাতা বিধানদাতা অতএব শুধু প্রভু বললে রব শব্দের প্রতি ইনজাস্টিস করা হবে লর্ড বলা যাবে না রবকে রবই রাখি আর ব্যাখ্যায় আমরা বলবো রব হচ্ছে এই রব একটি কম্প্রিহেন্সিভ শব্দ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয়ে কোরআন মজিদে এই শব্দটাই সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আপনার আমার রুহের থেকে যে প্রতিশ্রুতি নিয়েছেন ওই রব শব্দ দিয়েই আলাস্তু বিরব্বিকুম কালু বালা আমি কি তোমাদের রব নই কিন্তু সেখানে বলে নাই আমি কি তোমাদের খালেক নই আমি কি তোমাদের মালিক নই কারণ রব এর বদ্যে আছে সব আবার দেখুন
কোরআন মাজিদে আল্লাহ সম্পর্কে সর্বপ্রথম যে কথাটা বলা হয়েছে রব, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, অতএব রবের অর্থ প্রভু করা, এটা রব শব্দের প্রতি জাস্টিস করা হবে না। পাঁচটি স্তম্ভ সঠিক বলেছেন, এই পাঁচটি স্তম্ভের মধ্যে সলাত সোম এগুলি বলা উচিত। আমাদের এই অঞ্চলে ইসলাম এসেছে ইরানের মাধ্যমে, ইরানের অনেক পরিভাষা, ফার্সি পরিভাষা আমাদের এখানে অনুপ্রবেশ করেছে। আমি আপনার সাথে একমত যে এই শব্দগুলোর অনুবাদ করা সঠিক না। সলাৎকে আমরা সলাৎ বলি, সৌমকে সৌম বলি, নামাজ যেভাবে অভ্যস্ত হয়েছে, রোজায় যেভাবে অভ্যস্ত হয়েছে, আমাদের ব্যাপকভাবে বলা শুরু করে আলেমরা মিম্বার থেকে, ওয়াজ মাহফিল থেকে, আলোচনা থেকে, তাহলে আমার দেশের মানুষ দেখবেন যে কয়েক বছরের মধ্যে আর নামাজ পড়বে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সলাৎ বলার সংখ্যা, সিয়াম বলার সংখ্যা কিন্তু বাড়তেছে। জি কে আছেন পরবর্তীতে বলবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর আমার দুইটি প্রশ্ন, আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ নম্বর বুখারী শরীফ দেখে অনুচ্ছেদ 859, হাদিস নম্বর হচ্ছে 1267, একজন বললেন এই যে কবরে লাস্টে লেখা আছে ইসখির, হারানো জিনিস, তারপরে মক্কাকে হারাম আমার পূর্বে করেন না, এটা বিস্তারিত হাদিস পড়লাম না হুজুর, যে ইসখির বাড়িতে এবং কবরে লাগানো যাবে, তো ইসখির মানে একজন আমাকে বললেন উনি অত পারদর্শী না, তো ইসখির নাকি সরিষা, সরিষা কবরের উপর ছিটানো যাবে কিনা, আর ইসখির মানে কি একটু জানাবেন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে তাহেতুল ওজু এবং তাহেতুল মসজিদ, মসজিদ এই সলাৎটা আসরের পরে আর কোনো সলাৎ নাই, আর ফজরের সন্নাতের পরে আর কোনো সলাৎ নাই বলে লেখা আছে, তা আমরা কোনটা পালন করব। আর একটা জিনিস হুজুর জানতে চাচ্ছি, সেটা আমরা বর্তমানে ফিলিস্তিনিদের জন্য কিভাবে দোয়া করতে পারি এবং কিভাবে সাহায্য করতে পারি, ছোট ছোট শিশুদের দেখে চোখের পানি ছাড়া আর কিছুই দেওয়ার থাকছে না, ফিলিস্তিনিদের জন্য আমাদের করণীয় কি একজন মুসলমান হিসেবে একটু আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। মক্কা হারাম, সেখানে স্থির কাটা যাবে আর কোনো কিছু কাটা যাবে না। যে বলেছে সরিষা, তাকে প্রশ্ন করা উচিত, যারা হজে যান উমরা যান ওখানে এই সরিষার ক্ষেত কি দেখেছেন, মক্কায় সরিষার গাছ দেখেছেন, দেখেন নাই, এ আন্দাজ অনুমান করে কোনো কথা বলা ঠিক না, সতর্ক হওয়া দরকার। এখন ইস্কিটটা কী, এখন আপনি যদি আরব দেশে গিয়ে বলেন যে তুলসী গাছ, দুর্বা ঘাস, তারা বুঝবে? বুঝবে না। এই দুর্বা ঘাস আমাদের এখানে হয়, আমরা এর সাথে পরিচিত। অনেক কিছু আছে যে আমাদের এই এলাকায় হয় আমরা চিনি। আমার একটা আপনার কমন তরকারি কচু, এখন আরব দেশে তো কচু নাই, কীভাবে তাকে বুঝাবেন কচু, ওই দেখে বলতে হবে যে এটার নাম হচ্ছে কচু। ইস্কিরও তাই, এক জাতীয় লতা পাতা, এক জাতীয় গাছ যেটা মরু অঞ্চলে হয়, এ হচ্ছে ইস্কির। তাহিয়াতুল ওয়াদু, তাহিয়াতুল মসজিদ, খুবই সুন্দর প্রশ্ন, চমৎকার প্রশ্ন। হ্যাঁ, হাদিস সঠিক যে ফজরের সময় হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত ফজরের দুই রাকাত সুন্নাত ছাড়া আর কোনো নফল নাই, কথা সঠিক। আসরের সময় হওয়ার পর থেকে, আসরের নামাজের পর থেকে সূর্য জবাব অস্ত যাবে না, কোনো সুন্নত নফল পড়া যাবে না, কথা সঠিক। কেন পড়বেন আপনি? তবে তাহিয়াতুল ওযু তো ওযুর কারণে, আপনি ওযু করেছেন পড়বেন। তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ কারণে পড়বেন। রাসূল সাল্লাম এগুলি না করেন না যে তোমরা তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে না, তাহিয়াতুল ওযু পড়তে পারবে না, এটা ঠিক না। এখানে উলামায়ে কেরাম বলেছেন যে কারণের সাথে রিলেটেড যেগুলি কারণ সেগুলি পড়া যাবে। এই কারণ মানে এই কারণ, ওযু করেছে এটা কারণ, মসজিদে প্রবেশ করেছে এই কারণ। অতএব এই সময় যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ পড়বে, এই সময় যদি কেউ ওযু করে তাহিয়াতুল ওযু সলাৎ পড়বে। হ্যাঁ, ফিলিস্তিনের আমাদের ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসাল মুমিনিনা কা মাসালিল জাসাদিল ওয়া কা বিতাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম, লম্বা হাদিস,
যে মুসলমানরা একটা দেহের মতো, এই দেহে যদি কোনো আঘাত পায় তাহলে গোটা দেহই ব্যথাক্রান্ত হয়ে রাত্রে সে ঘুমাতে পারে না। আমরা সমবেদনা জানাই, আমরা তাদের জন্য দোয়া করব। যখনই আমরা সেজদায় যাব, বিশেষ করে সেজদায় গিয়ে তাদের কথা স্মরণ করে আমরা দোয়া করব, এছাড়া আর কী করতে পারি? আর রাষ্ট্রীয়ভাবে বা রাষ্ট্রের অনুমোদনে, আবার বলছি রাষ্ট্রীয়ভাবে বা রাষ্ট্রের অনুমোদনে যদি কোনো তহবিল সংগ্রহ করা হয় ফিলিস্তিনি ভাইদের জন্য, আমরা সেখানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেখানে আমরা দান করব। আবার এর খেয়াল রাখতে হবে, অনুমোদিত কোনো সংস্থা নয়, রাষ্ট্র নিজে অথবা রাষ্ট্র সমর্থন দেয় এমন প্রতিষ্ঠান যদি সংগ্রহ করে তাদের জন্য সহযোগিতা, আমরা সেই সহযোগিতা সংগ্রহে আমরা সাড়া দেব। প্রিয় দর্শক, সময় হলে একটি বিরতি নেবার, আমরা ফিরছি আবার আপনাদের সামনে সরাসরি। ইসলামী আলো যাবে একটি বিরতির পর, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলো যাব সরাসরি আয়োজনে। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের দর্শকদের কাছে। যে দর্শক বলবেন কি প্রশ্ন, কে আছেন? জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা থেকে। আমার দুটি প্রশ্ন, জরুরি প্রশ্ন প্লিজ। আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা জামাতে যখন ইমাম সুরা ফাতিহা মনে মনে পড়ে, আমরা তো পড়ি না, আমাদের পুরো বাংলাদেশে কেউ পড়ে না, এটা তো আমাদের হানাফি মাযহাবে। এখন আমার প্রশ্নটা হলো যে ইমাম আবু হানিফা দলিলটা কি, আমরা যা ইমাম যখন মনে মনে নামাজ সুরা ফাতিহা পড়ে আমরা পড়ব না, এটা ইমাম আবু হানিফার দলিল শুনেছি, ঠিক কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে তার মাযহাব যেহেতু সঠিক, এখন আমাদের দেশে তো সবাই হানাফি মাযহাব, এখন অন্য এক মাযহাব নিয়ে আমি এনেছে সবাই কিছু লোক আইনি ঝগড়া লাগায়, ইসলামে তো ঝগড়া করা নিষেধ, সুতরাং সব মাযহাব যেহেতু ঠিক আছে, আমাদের হানাফি মাযহাব ঠিক আছে, সুতরাং আমার মনে হয় আল্লাহ এটা নারাজ হন, যেহেতু সবাই হানাফি, এখানে হানাফি থাকাই ভালো, ঝগড়া বিষাদ না করা ভালো। এ ব্যাপারে আমার কথাগুলি পুনরায় বলে ব্যাখ্যা করবেন। এছাড়া তিরমিজি বুখারী মুসলিম নাসাই তাবুদ আবুদ সব জায়গায় বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবি নিশা আদাতেন এবং হযরত আলী নাবি নিশা আদাতেন, সব জায়গায় ভালোভাবে দলিল আছে। আর আবু দাউদ যারা বুকের উপরে হাত বাঁধে তাদের শুধু দুইটা দলিল আছে, হুজুরের শরীফে আবু দাউদ, এ দুইটা। আর হানাফি যারা দলিল সব জায়গাতে আছে, সব হাদিস সিয়া সিদ্ধা হাদিসের বই আছে। আমার কথাগুলি পুনরায় বলে ব্যাখ্যা করবেন, থ্যাংকস। আসসালামু আলাইকুম। জনাব, আপনি তো প্রশ্ন করতে গিয়ে উত্তরও অনেকটা বলে দেন, আমাদের জন্য কি রাখেন? এই যে বললেন পুরো বাংলাদেশে কেউ সুরায় ফাতিহা পড়ে না, এটা কি সঠিক? যারা আহলে হাদিসে বলে পরিচয় দেন তারা সবাই পড়েন, আর হানাফি মাযহাবের অনুসরণকারী বহু লোক আর জোহর এবং আসরে, মাগরিব এশার তৃতীয় এবং তৃতীয় রাকাতে এশার তৃতীয় সূত্রে সুরে ফাতিহা পড়ে। আপনি কীভাবে বললেন যে কেউ পড়ে না, এটা সঠিক না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে পড়া না পড়া, তিনটি মত আমরা একাধিকবার বলেছি যে একটি মত হচ্ছে সকল সলাতেই সুরে ফাতিহা পড়তে হবে, ইমাম জোরে পড়তেছে বা নীরবে, কি জোহর কি আসর, কি জোহর আসর আম পড়েন না, নীরবে পড়েন, ফজর মাগরিব এশা জোরে পড়ে, অতএব মুক্তাদিদেরকেও জোরেই পড়তে হবে, একটি মত। আরেকটি মত তার সম্পূর্ণ বিপরীত, যে পড়া যাবে না, নীরব থাকতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যেখানে শোনা যায় সেখানে পড়বে না, যেখানে শোনা যায় না সেখানে পড়বে। এই মতটি অতীত এবং বর্তমানে অধিকাংশ ইসলাম স্কলার এটাকেই যুক্তিসঙ্গত মনে করেন যে কোরআনের উপর আমল হবে। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, কোরআন যখন তোমরা পড়া হয় তোমরা নীরব থাকো এবং মনোযোগ দিয়ে শুনো, তো এইটার উপর আমল হলো, আর হাদিসের উপরও আমল হলো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মধ্যম পন্থায় চলার তৌফিক দিন। চার মাযহাবে সঠিক, এটা সঠিক যে চার মাযহাবে সঠিক, অনেক বিষয়ে তাদের মতো বিরোধ মতো পার্থক্য থাকতেই পারে, কিন্তু সঠিক। যারা
নির্দিষ্ট কোনো মাজহাব অনুসরণ করে না, সহি হাদিস অনুযায়ী চলতে চায়, তারাও বলেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ গ্রন্থগুলোতে আল মাজাহিবুল আরবা সাইর মাজহাব, আইম্মাতুল মাজাহিবুল আরবা সাইর মাজহাবের ইমাম, প্রতিটি গ্রন্থে বহুবার বলেছে। শাইখুল ইসলাম ইমাম শেখ বিন বাজ রাহিমুল্লাহ তার বিভিন্ন ফতোয়াতে বিভিন্ন গ্রন্থে সাইর মাজহাবের কথা উল্লেখ করেছেন। আচ্ছা, আপনি যেভাবে বলেছেন যে বুকে হাত বাঁধা নাবি নিশা, দুইভাবে হাদিস আছে। আপনি যেভাবে বলেছেন শুধু আবু দাউদের বুকের উপরে হাত বাঁধা আছে আর কোথাও নাই, এটা তো সঠিক না, সঠিক না। বুকের উপরে হাত বাঁধার হাদিস বেশি এবং এটাই হাদিস বিশেষজ্ঞদের কাছে অধিকতর সহি। অতএব বুকে হাত বাঁধা যাবে, আবার নাভির নিচু হাত বাঁধা যাবে, সমস্যা নাই। যাবে না কোনটা, ঝগড়া, এই ঝগড়াটা করা যাবে না। আর আপনি বলছেন হানাফি মাজহাবে অনুসরণ করতে হবে, এই কথা তো ঠিক না। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ নিজেই বলেছেন যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা হানাফি মাজহাবের উল্লেখযোগ্য গ্রন্থগুলোতে তার নামে রেকর্ড করা আছে। যখনই সহি হাদিস পাবে ওইটা আমার মাজহাব। এখন কারো দৃষ্টিতে যদি কোনো হাদিস সহি হয় আবু হানিফার রহমতুল্লাহ বিপরীতে, তা আবু হানিফার আদেশ হচ্ছে ওইটি গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো এইভাবে বোঝার তৌফিক দেন। জি দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি এটা অন্য একজনের পক্ষ থেকে, উনি আমাকে আর কি এটা একটু জিজ্ঞাসা করতে বলেছেন, সেই কারণে আমি এটা জানতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি অবৈধভাবে অবৈধ ইনকাম দিয়ে কিছু সামান্য কিছু জমি ক্রয় করেছেন, তো ওটা কেনার পরে ওনার যে ব্যক্তি জমিটা কিনেছে তার ওয়াইফ আবার এগুলো মানে পছন্দ করে না, হারাম কামাই বা এগুলা ইয়ে করা পছন্দ করে না, তো সেই কারণে মানে ওনার ওয়াইফ এই জমিটা ভোগ করবে না, সেই কারণে বেশ কয়েক বছর আগে কিনেছে সে জমিটা, তার ওয়াইফ এটা খাবে না জন্য জমিটা অন্য মানুষের কাছে দিয়ে রেখেছে, এই জমিটা অন্য মানুষ ভোগ করছে। এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে, এই জমিটা যে কিনেছে তার পক্ষ থেকে এখন প্রশ্নটা করেছে যে যখন তার সে টাকা গোছাতে পারবে হালাল হালাল ভাবে আর কি, টাকাটা আসবে, এখন সে জমিটা রেখে যে টাকা মূল্য দিয়ে কিনেছে, এখন সেই টাকাটা কি সে দিয়ে দিলে এই জমিটা রাখা তার জায়েজ হবে কি হবে না? ঠিক আছে, জি ধন্যবাদ। শুনুন জি, এই যে বোধ আসছে যে এটা অবৈধ ইনকাম থেকে কেনা জায়গা ভোগ করবে না, ভালো, এখন অন্যরা ভোগ করতেছে, কিন্তু এখন হ্যাঁ এটা হতে পারে, এটা ব্যক্তিগতভাবে মনে করি যে এটা হতে পারে যে এটা যত দিয়ে কিনছে তত না, কিন্তু এখনকার মার্কেট ভ্যালু যা আছে এটা ঠিক করবে যে এই জায়গার দামটা মনে করেন 5 লাখ হতে পারে, এই 5 লাখ টাকা এটার মূল্য ধরে ওই 5 লাখ টাকাই সে জনকল্যাণমূলক কাজে, অসহায় দুস্থদের মানে উপকার হয় এমন কাজে খরচ করে নিজের জায়গাটা রাখতে পারবে। আবারও বলছি এখনকার ভ্যালু কত দিয়ে কিনছো এটা না। জি জি, কে আছেন দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি হুজুর, প্রশ্ন হচ্ছে, অনেকে রোজা থেকে বলে যে রোজা থেকে খারাপ লাগতেছে, তো এটা কি রোজার কোনো সমস্যা হয়? রোজা থেকে বলাই মানে এটা রোজা থেকে সমস্যা হচ্ছে, সমস্যা হয় বা হচ্ছে ছাদে যদি কাপড় থাকে হুজুর, সেই ছাদে কাপড় থাকলে ওটা কি নাপাক হবে? পরের দিন যদি নিয়ে আসি, ধরেন ছাদে কাপড় দিয়ে আসলাম পরের দিন নিয়ে আসলাম, এটা থাকলে কোনো ক্ষতি হবে নামাজে বা কোনো সমস্যা হবে নাকি হুজুর? এই দুটো প্রশ্ন হুজুর। জি শুনুন, রোজা রেখে খারাপ লাগে, ফরজ রোজা যদি হয় তত রোজা তো রাখতেই হবে, কিন্তু নফল রোজা যদি রেখে বলে রোজা রাখলে খারাপ লাগে, তাকে নফল রোজা রাখতে বললো, ওটাকে রোজাও রাখবে আর খারাপ লাগে। ফরজ রোজার ক্ষেত্রে এই কথা বলা যাবে না, বলার সুযোগ নাই, এটা ফরজ ইবাদত করতেছে আপনার খারাপ লাগতেছে। আচ্ছা,
কিন্তু নফল রোজার ক্ষেত্রে খারাপ লাগলে রোজা রাখবে না আর সাদে কাপড় দিলে না আসলে যাদের এই খুতখুত স্বভাব আছে তাকে সূর্য অস্ত যাওয়ার অনেক আগে কাপড়গুলো নিয়ে আসবে যদি যাদের খুতখুত স্বভাব আছে দুই দিন তিন দিন থাকলেও কাপড় নাফাক হবে না জি জি কে আছেন দর্শক পরবর্তীতে বলবেন জি সালামু আলাইকুম পড়ার সময় ওই জায়নামাজ নাকি ভর দিয়ে ওঠা যায় না এটা কি সত্যি নাকি আর একটা প্রশ্ন হচ্ছে যে ওই যে মাথার চুল এটা তো বেচা তো হারাম বিক্রি করা এটা তো পুঁতে রাখতে হয় কিন্তু অনেকে বলছে যে এই যেটা পড়ে যায় এটা নাকি বিক্রি করা যায় আর যেটা নাকি কেটে ফেলে বিক্রি করা হয় নিজের ইচ্ছায় ওটা নাকি মানে ওই বিক্রি করা নাকি হারাম এটা একটু ভালোভাবে বিশ্লেষণ করে বলবেন এই আর কি ঠিক আছে জি আমি জায়নামাজ এটা বুঝি না জায়নামাজে ভর দিয়ে ওঠা এটা ঠিক না জায়নামাজে ভর দিয়ে উঠে এটাও তো বুঝলাম না আমি মানে ওঠার সময় অনেক আছে না জায়নামাজে ভর দিয়ে উঠে হাঁটু ঠেকাইতে হয় না এটা তো একটা ভর না এইসব কথা ঠিক না জি দ্বিতীয় প্রশ্ন চুল মাথার চুল বিক্রি করা হারাম আপনি নিজে তো ফতুয়া দিলেন তা আমাদের জন্য কি রাখলেন মাথার চুল তো পড়ে যায় এগুলি জমে রেখে যদি বিক্রি করা হয় হালাল উপায়ে কটা টাকা পাইলেন অন্যায় না যেটা কাটা হয় ওইটাও বিক্রি করা যাবে যেটা মাথা থেকে পড়ে যায় ওইটাও বিক্রি করা যাবে শরিয়ার মূলনীতির ব্যাপারে কথা বলতে সতর্কতার সাথে কথা বলতে হবে ফরজ ওয়াজ আর হারাম একটার আরেকটি বিপরীত ফরজ বলতে হলেই অকাট্যভাবে প্রমাণিত দলিল লাগবে শরিয়ার ভাষা বলে কাতঈয়ুস সাবুত একদম অকাট্যভাবে প্রমাণিত এই দলিলের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই এমন দলিলের ভিত্তিতে বলা হবে যে এটা ফরজ হারাম বলার ক্ষেত্রে তাই কাতঈয়ুস সাবুত অকাট্যভাবে প্রমাণিত দলিল লাগবে যে দলিলের কোনো সন্দেহ নেই এবং মাথা থেকে পড়ে যাওয়া চুল বা চুলের আগা থেকে যারা কেটে সংগ্রহ করে রাখে এগুলি হারাম আমরা বলবো কিসের ভিত্তিতে না হারাম বলার কোনো সুযোগ নাই জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে আছেন লাইনে জি বলুন কি প্রশ্ন আলাইকুম কি প্রশ্ন কি প্রশ্ন বলবেন আপনি কি প্রশ্ন করতে চান বলবেন দুঃখিত আমরা আপনার প্রশ্ন নিতে পারলাম না অনেকক্ষণ অপেক্ষা করলাম বারবার জিজ্ঞেস করলাম এত সময় দেওয়া যাবে না আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি জি দর্শক বলবেন এই লাইনটাও কেটে গেল জি পরবর্তী প্রশ্নে কে আছেন জি আসসালামু আলাইকুম আমি প্রশ্ন করছি জি বলুন আমি একটা ব্যাংকে চাকরি করতাম আচ্ছা সরকারি ব্যাংকে এখন চাকরিকালীন সময় এসেছে সুদের ব্যাংক সুদের ব্যাংক আমি কি এটা হারাম যখন আমি জানতে পারছি এটা হারাম তখন আমি এটার জন্য আমি তুলনা করতে কিছু আমার কোনো উপায় দিল না এখন বর্তমানে আমি রিটায়ারমেন্টে গেছি জি ধন্যবাদ জি ধন্যবাদ জি শুনুন জি মহতরাম বলছেন ধন্যবাদ আপনাকে জি মহতরাম আপনার যে এই বোধ আসলো যে সুদী ব্যাংকে চাকরি করেছেন ঠিক হয়নি সুদী কারবারের সাথে সম্পর্কটাকে হারাম আল্লাহ আপনাকে এই জন্য উত্তম পুরস্কার দিবেন আশা করি আপনি ফিরে আসেন এখন কথা হলো যে পেনশনটা ওই যে সুদী ব্যাংকে তো দেয় আপনি যদি এই অবস্থায় থাকেন যে এটা না হলেও আপনার চলে তাহলে এটা আপনি
নিজের কাজে লাগাবেন না, আবার পেনশন তুলবেন না এমনটা জানা, পেনশনের টাকা উঠাবেন। আমরা তো ভিন্নভাবে দান সদকা করি বা জনকল্যাণমূলক কাজে আমরা খরচ করি, এই টাকাটা ওই খাতের জন্য রেখে দেন, কিন্তু ওইটা আপনি ব্যাংক থেকে নেবেন, নিয়ে আপনি ভোগ করবেন না যদি আপনার প্রয়োজন না হয়। যদি প্রয়োজন হয় আপনি বুঝেন ভালো যে না এটা ছাড়া তো চলতে পারে না, তখন এই যে চলতে পারি না এই অপারগতা এবং অক্ষমতার জন্য হয়তো বা শরীর আপনাকে সুযোগ দিবে যে আপনি এটা ভোগ করতে পারেন। জি কে আছেন লাইনে বলবেন, কি প্রশ্ন? দুঃখিত আমরা এই প্রশ্নটা নিতে পারলাম না, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। জি দর্শক বলবেন, সালাম আলাইকুম। আমার প্রশ্ন হলো যে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ এবং জোহরের চার রাকাত সুন্নত নামাজ ফরজের আগে পড়া হয়, কোন কারণে যদি ফরজের আগে না পড়তে পারি তাহলে ফরজ পুজো কি পড়া যাবে? আর দুই নম্বর প্রশ্ন হলো এমন কোন আমল আছে কি যে আমল করলে আমাদের দিদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা যাবে? ঠিক আছে, জি ধন্যবাদ। ফজরের আগে যে দুই রাকাত সুন্নত, এই সুন্নত যদি কেউ পড়তে না পারে এ ব্যাপারে স্পষ্ট বলা আছে যে এই দুই রাকাত সুন্নত পড়ে নেবে। ফরজের পরে দুইটি নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি, বেতের আর ফজরের দুই রাকাত সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে জোহরের আগে পরে, মাগরিবের পরে, এশার পরে এই সব সুন্নতগুলো তিনি পড়তেন না, কিন্তু ফজরের সুন্নত তিনি ছাড়তেন না। তিনি মদিনায় যখন স্বাভাবিক জীবন যাপন করতেন তখনও তিনি ফজর সুন্নত আর বিতের কখনো ছাড়েন নাই, সফরও ছাড়েন নাই। তাহলে বোঝা গেল এই দুই রাকাত সুন্নত গুরুত্ব অনেক বেশি। কি করবেন আপনি? খবরদার, মসজিদে গেলেন, একামত হয়ে গেল, ফজরের সুন্নত পড়বেন না, এটা সুস্পষ্ট শরিয়া লঙ্ঘন, সুন্না লঙ্ঘন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা উকিমতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা অথবা ইল্লাল্লাতি উকিমাত, যখনই একামত হয়ে যাবে ওই সালাত ছাড়া আর কোনো সালাত পড়া যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। এখন কোন হুজুর, কোন খতিব, কোন ইমাম কি বলছে এটা আপনার বিবেচনায় নেওয়াই যাবে না। অতএব মসজিদে গেলেন, একামত হলো, জামাত শুরু হলো, ফজর ডাইরেক্ট ফরজ পড়বেন। হ্যাঁ, এখন সুন্নত পড়বেন আপনি, ফরজ সালাতের পর পর পড়তে পারেন, এটা উত্তম, অথবা সূর্য ওঠার পরও পড়তে পারেন। জোহরের আগের চার রাকাত সুন্নত যদি পড়তে না পারেন, হ্যাঁ আপনি পরে পড়তে চান সাধারণ নফল হবে, ওই গুরুত্ব আর থাকবে না। তবে জোহরের পরের যে দুই রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই রাকাত সুন্নত কোনো কারণে পড়তে পারেন নাই, তিনি এটা আসরের পরে পড়েছেন। তাকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ আপনি আসরের পরে তো কোনো সালাত নেই, নফল সালাত আপনি তো বলছেন, কিন্তু এখন যে আপনি বললেন দুই রাকাত এটা কি? তখন বললেন আমি জোহরের পরে যে দুই রাকাত সুন্নত এটা পড়তে পারি না, এটা ওই দুই রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা এটা হচ্ছে আবেগ, এটা ইমানের সাথে সম্পর্ক নাই, আমলের সাথে সম্পর্ক নাই, এটা আমাকে জান্নাতে পৌঁছাবে এই ধরনের কোনো বিষয় না, এটা হচ্ছে আবেগের বিষয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কোনো বিশেষ কোনো আমল নাই, সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাম বিশেষ কোনো আমল শিখান নাই, এবং সাহাবায়ে কেরাম এই কথা কোনো দিন বলে নাই যে আপনার মৃত্যুর পরে আপনাকে আমরা স্বপ্নে দেখতে চাই, কীভাবে দেখব। আমি আবারও বলছি এই আবেগকে আমি আহত করতে চাই না, কিন্তু এটা শরিয়ার মূল কোনো বিষয় না। জি কে আছেন বলবেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি আমার নাম শাহিন, গলদরাজারি থেকে বলতেছি। আচ্ছা হুজুর, মানে পৃথিবীর কোনো মানুষকে কি গাউসে পাক বা আকায়ে মওলা এসব কি বলা যাবে নাকি? আচ্ছা ঠিক আছে। আল্লাহর সাথে আল্লাহর নামের সাথে শিরক করে,
বুঝছেন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তবে আপনি শিরক বলবেন না ভবিষ্যতে শিরক বলবেন শব্দ রয়েছে শিরক শিরক না বাংলা লেখে তালিব বাসর অস্বীকার র ক এই জন্য আমরা শিরক বলি শব্দের শিরক আসলে এই যে গাউস শব্দটা বলা হয় শুধু গাউস না তো গাউসে আজমও বলা হয় আগে গাউস শুনতাম শুধু আব্দুল কাদের জিলানি এখন তো বাংলাদেশেও গাউসের অভাব নেই আপনার বহু গাউস হয়ে গেছে না এই শব্দ বলা যাবে না এর এটি সুস্পষ্ট শিরক গাউস অর্থ হচ্ছে পরিত্রাণ কিন্তু এখানে গাউস শব্দের অর্থ হচ্ছে পরিত্রাণকর্তা তো ত্রাণকর্তা পরিত্রাণকর্তা কে আল্লাহ ছাড়া কেউ না অতএব এগুলো বলা সুস্পষ্ট শিরক আপনি আপনার দাওয়াতি কাজ করতে থাকেন বুঝাইতে থাকেন আপনার দায়মুক্ত হবেন আল্লাহর কাছে জি এই ছিল আজকে আমাদের নির্দিষ্ট সময়ের আয়োজন আপনাকে অসংখ্য ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর প্রিয় দর্শক আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহ থেকে আমরা কীভাবে এর সঠিক বিষয়গুলো জানতে পারলাম আলহামদুলিল্লাহ এভাবে আপনারা প্রশ্ন করতে থাকবেন তাহলে আমরা সহি সুন্নাহগুলো জানতে পারবো শেরক বেদাত থেকে মুক্ত থাকতে পারবো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমরা যেন শেরক বেদাত মুক্ত হয়ে আমাদের ইবাদতগুলো আমরা যেন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুন আজকে শেষ করতে হচ্ছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু